প্রথমে হচ্ছে আপনাকে দিয়ে এমএলএম বিজনেস করাবে, বলবে কি তুমি একটা স্টুডেন্ট ভর্তি করো, প্রতি স্টুডেন্ট প্রতি তোমাকে কমিশন দিব 500 টাকা 1000 টাকা। আপনাকে কি করবে, সবগুলো কোর্স একসাথে গিলাইবে, আপনি না কিছু শিখতে পারবেন, না কিছু প্র্যাকটিস করতে পারবেন, না কিছু কিছু আপনি এক্সপার্ট হতে পারবেন। মাঝখান দিয়ে আপনার 10,000 টাকা নাই, আপনার 3 মাস সময় নাই, বাসা থেকে ল্যাপটপ কিনছেন 40,000 টাকা দিয়ে, 10,000 টাকাতে কোর্সে ভর্তি হয়েছেন, আব্বা আম্মার স্বপ্ন নিয়ে বসে আছে কবে আর্নিং শুরু করবেন, কিন্তু আপনি তো বুঝতেছেন যে আপনার কাজ ছাড়া হয়ে গেছে। প্রতারণার জায়গাটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন বেশিরভাগ আইটি প্রতিষ্ঠান বা আদার যারা আছে এরা বলতেছে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং, এদের মুখে একটাই কথা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং। এবং যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চায় তাদের সবচেয়ে আগ্রহের জায়গাটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বাট আমরা না কোনো কিছু ভাবি না, কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করি না। ওই যে দেখছি এক বড় ভাই ডলারের স্ক্রিনশট, ওই যে দেখছি এক বড় ভাই ফ্রিল্যান্সিং করে বাইক কিনছে, ওই যে দেখছি এক বড় ভাই ফ্রিল্যান্সিং করে এখানে এখানে ট্যুর দিতেছে, হয়েছে কাজ, আর কিছু লাগবে না। আব্বা আম্মারে ধরো ল্যাপটপ কিনা দাও, আইটি সেন্টারে ভর্তি করে দাও, 6 মাস পর নিশ্চিত ইনকাম, 95% সিনারিও এটাই হবে। বাট আপনি আসলে জানেনই না ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, আপনি কখনো ঘাটাঘাটি করেনি নাই। ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় আসলে, এই যে আপনি অনলাইনের দুনিয়ায় যা কিছু দেখেন, যে জিনিসটা মার্কেটিং করা হয় ওইটাই ডিজিটাল মার্কেটিং এর পার্ট। ইট ক্যান বি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইমেল মার্কেটিং, এসইও, আরো অনেক অনেক সেক্টর। এই সবগুলা সেক্টরে আপনার এক্সপার্ট হওয়া পসিবল না। আপনি যদি এক এসইও তে এক্সপার্ট হইতে চান আপনার মিনিমাম 6 মাস লাগবে, আপনি যদি এক ফেসবুক অ্যাড গুগল অ্যাড এক্সপার্ট হইতে চান আপনার মিনিমাম 6 মাস লাগবে। সেখানে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান 5টা ক্লাসে ফেসবুক অ্যাড শেখায়, 5টা ক্লাসে গুগল অ্যাড শেখায়, 5টা ক্লাসে এসইও শেখায়, 5টা ক্লাসে ওয়েব ডেভেলপমেন্ট শেখায়, এত সোজা ভাই। আপনি কখনো দেখছেন একই সাথে একটা ডাক্তার, দাঁতের ডাক্তার হয়, হার্টের ডাক্তার হয়, মেডিসিনের ডাক্তার হয়, কখনো দেখছেন? কখনো দেখেন নাই। তাহলে আপনি একই সাথে এত কিছু এক্সপার্ট কিভাবে হবেন? এক্সপার্ট হইতে হয় একটা বা দুইটা সেক্টরে, বাকিগুলো নলেজ রাখতে পারে। সো ওই সেক্টর যে আইটি সেক্টরগুলো আছে এরা তো আমাদের মতো যারা এই যারা একদম আমাদের মতো তরুণ যারা আছে বা আপনাদের মতো যারা মিডল এজ বা হাউস ওয়াইফ স্টুডেন্ট যারা আছে তাদের একটা আর্নিং সোর্স দরকার হয়। ডেসপারেটলি আপনার একটা আর্নিং সোর্স খোঁজেন, ফ্যামিলিকে সাপোর্ট দিতে চান, এই সুযোগটাই হচ্ছে এই শয়তানগুলো কাজে লাগে। এআইটি, ওআইটি, হ্যানআইটি, টেনআইটি, ড্রিমআইটি, ফিউচার আইটি, মানে কারোর নাম বলতেছি না, র্যান্ডমলি বলতেছি, এরা কি করে, এগুলা বইলা ভর্তি করে। ভর্তি করানোর পর তারা কি করে জানেন, মানুষকে ঠকায় কিভাবে, 3 ভাই মানুষকে ঠকায়। দেখেন মিলাই নেন, যারা এগুলোর এক্সপিরিয়েন্স করছেন তারা রিলেট করতে পারবেন। প্রথমে হচ্ছে আপনাকে দিয়ে এমএলএম বিজনেস করাবে, বলবে কি তুমি একটা স্টুডেন্ট ভর্তি করো, প্রতি স্টুডেন্ট প্রতি তোমাকে কমিশন দিব 500 টাকা 1000 টাকা। আপনাকে কি করবে, সবগুলো কোর্স একসাথে গিলাইবে, আপনি না কিছু শিখতে পারবেন, না কিছু প্র্যাকটিস করতে পারবেন, না কিছু কিছু আপনি এক্সপার্ট হতে পারবেন। মাঝখান দিয়ে আপনার 10,000 টাকা নাই, আপনার 3 মাস সময় নাই, বাসা থেকে ল্যাপটপ কিনছেন 40,000 টাকা দিয়ে, 10,000 টাকাতে কোর্সে ভর্তি হয়েছেন, আব্বা আম্মার স্বপ্ন নিয়ে বসে আছে কবে আর্নিং শুরু করবেন, কিন্তু আপনি তো বুঝতেছেন যে আপনার কাজ ছাড়া হয়ে গেছে। এরপরে আবার কিছু কিছু ভালো আইটি সেক্টর আছে, বাট এরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না, স্টুডেন্ট ভর্তি করবে, তারপরে আর আপনি আপনি কে উনি কে আর কোনো কিছু আপনার কোনো খোঁজ খবর নেই। ভাই আপনি সিম্পলি চিন্তা করেন, আপনি কি গরু ছাগল যে আপনাকে একটা গোয়ালে বাইতে রাখবেন, আপনারা ঘাস দিবে, আপনি ঘাস খাবেন আর দুধ দিবেন? না, আপনি তো গরু ছাগল না, আপনি একটা মানুষ, আপনার প্রপার গাইডলাইন দরকার আছে। আমার প্রতিটা ক্লাসের পরে স্টুডেন্টদের বিভিন্ন যখন আমরা লাইভ প্রজেক্ট করতে দিই তার সমস্যা ফেস করে, ওই সমস্যাগুলো বুঝাই দিতে হবে। সমস্যা ক্লায়েন্ট কিভাবে কোয়েশ্চেন করবে, ক্লায়েন্ট কিভাবে কাজ দিবে, এই জিনিসগুলো তাকে বুঝাই দিতে হয়। আপনি আমার ক্লাস করেন, আপনি যদি আমার সাথে কথা বলতে না পারেন, আপনার কি প্রবলেম হচ্ছে এটা আমার সাথে শেয়ার করতে না পারেন, তাহলে আপনি কিভাবে শিখবেন? আপনি আমার কোর্সে ভর্তি হইলেন, তারপরে আপনাকে আমি চিনলাম না, আপনি আমাকে চিনলেন না, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনি আমার ক্লাস করবেন, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, মেসেজ দিবেন, গুগল মিটে এসে স্ক্রিন শেয়ার করবেন যে ভাই এটা বুঝছেন এটা বুঝাই দেন, তাহলে না হলে আপনি শিখতে পারবেন। সো দিস ইজ হাউ আওয়ার বাংলাদেশি আইটি সেক্টরস আর ম্যানিপুলেটিং অল দ্য জেনারেশনস। সো আমি এই জন্য সবাইকে একটা কথা বলি যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। ছোটবেলায় দেখছেন না, একসাথে সবকিছু এক্সপার্ট হইতে যায় না, যে কোনো একটাতে এক্সপার্ট হন বা হাইস্ট দুইটা, দেখবেন ইনশাল্লাহ আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না। ভাষা ভাষা জ্ঞান নিয়ে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে যে কোনো একটা এক্সপার্ট হইতে হবে, বুঝতে পারছেন? সো ডিসাইড ইউর ক্যারিয়ার ওয়াইজলি, আপনি আসলে কোনটা ইন্টারেস্ট। আমি এসইও শিখাই তার মানে আপনাকে বলবো না বা এসইও শিখেন,
তাহলে আপনি ভুল করবেন। আপনি আগে ভাবেন ভাই আমার কোনটা ভালো লাগে, আপনার ওয়েব ডিজাইন ভালো লাগে, ইথিক্যাল হ্যাকিং ভালো লাগে, প্রোগ্রামিং ভালো লাগে, নাকি ফেসবুকে গুগল অ্যাডস এগুলো এগুলো ভালো লাগে, নাকি এসইও কন্টেন্ট রাইটিং গুগল অ্যাডসেন্স এগুলো ভালো লাগে, এটা আপনি ভাবেন। আপনাকে একটি ছোট্ট করে ঘটনা বলি, আমি যখন করোনার সময় গ্রামের বাড়ি চলে গেলাম, বিশ্বাস করেন খুবই মানে একদম বাজে একটা দিন যাচ্ছিল। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলেও ও আমাকে রিক্সা ভাড়া দিয়ে দিত, 20 টাকা রিক্সা ভাড়াও আমার পকেটে ছিল না। তো আমি খুবই ভাবতাম যে এখন আমি কি করা, আমার তো কিছু করতে হবে ফ্যামিলির জন্য, কারণ আমার ফ্যামিলি আমাকে কিস্তি উঠে আমাকে পড়াশোনা করাই দিচ্ছে। তো চারিদিকে খোঁজখবর নেওয়া শুরু করলাম, ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম, ফ্রিল্যান্সিং করব। কারণ আমি দেখতাম কি জানেন, তো আমি যে স্কুলে পড়তাম, আমার স্কুল ছিল মানিকগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, একটা মানে জেলা স্কুল যেটাকে বলে। তো স্কুলে প্রতিটা স্কুলে এরকম কিছু মানুষ থাকে না, এরকম কিছু পোলাপাইন থাকে না, যারা কিনা একটা মানে সবকিছু কন্ট্রোল করে, একটু দুষ্টাই ফাইজলামি করে, ভালো স্টুডেন্ট, আবার খেলাধুলা করে, মানে সবকিছু একটা থাকে না, সবকিছু একটা প্যাকেজ ওরাই পরে স্কুল মাথায় রাখে। তো আমাদের মানে আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল এরকম। তো আরো কিছু পোলাপাইন থাকে না, এরকম যে স্কুলের একদম পিছনে বসে থাকে, কারোর সাথে মিশে না, খুব একটাই না, এরকম কিছু পোলাপাইন যাদের কেউ বেল দেয় না। তো আমি দেখতাম আমার ওইসব বন্ধুরা যারা কিন্তু এখন কলেজ ইউনিভার্সিটি পড়তো, ওরা ফ্রিল্যান্সিং করে কেউ বাইক কিনতেছে, কেউ এটা করতেছে, ওইটা করতেছে। তো আমি ভাবতাম যে যাদেরকে স্কুলে কোনো বেলি দিতাম না, গুনতামই না, কথাই বলতাম না, এরা এত কিছু করতেছে, তো কি আছে ফ্রিল্যান্সিং? আমিও দেখবো, বাসায় তো বসে আছি করোনার মধ্যে, ঠিক আছে, টিউশনি করাও হইতেছে না, তো আমি দেখবো কি আছে ফ্রিল্যান্সিং এ। তো আমি খোঁজ খবর নিয়ে শুরু করলাম। তো তখন মানুষ ফ্রিল্যান্সিং বলতে বুঝতো এই গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং বলতেই মানুষ বুঝতো গ্রাফিক্স ডিজাইন। তো আমি ভাবলাম গ্রাফিক ডিজাইন শিখবো। তো এখন আমার এলাকার একটা ছোট ভাই আছে, ও গ্রাফিক ডিজাইন একটা কোর্সে ভর্তি হয়েছে 10,000 টাকা দিয়ে। তো ভাই আমার তো 10,000 কেন, আমার যদি 10 টাকা মানে 100 টাকা বলে ওই টাকায় আমার কাছে নাই, 100 টাকা দিয়ে একটা কোর্স কিনবো ওই টাকায় আমার কাছে নাই, আমি কিসের 10,000 টাকাতে ভর্তি হবো? তো আমি ইউটিউব থেকে গ্রাফিক ডিজাইন একটা কোর্স খুঁজে বের করছি, কমপ্লিট কোর্স, ওইটা ভাবলাম এটা দেখবো। তো দুই একটা ক্লাস দেখলাম, দেখলাম যে টুল লাগবে, অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো লাগবে, তো এই টুল তো আমার কাছে নাই। তো আমি ওই ছোট ভাইকে বললাম যে ভাইয়া তুমি তো ভর্তি হয়েছো, আমার তোমার টুলসটা একটু দিবা। আমার কি বলে জানেন, আমার বললো যে ভাই না এটা দেওয়া যাবে না, না করছে। তো আমি কিছু বললাম না, চুপ করে চলে আসলাম। আমি এখন মনে মনে ওই ছোট ভাইকে থ্যাংকস দিই যে ও আমাকে ওই দিন ওই টুলসটা দেয় নাই, ও যদি আমাকে দিত তাহলে আমি হয়তো গ্রাফিক ডিজাইন শিখতাম এবং জীবনের সবচেয়ে বড় ভুলটা করতাম, কারণ আমার গ্রাফিক ডিজাইনে কোনো ইন্টারেস্ট নাই। আমি তখন কিছু বুঝতাম না, আমার টাকা দরকার ছিল, আমার একটা আর্নিং সোর্স দরকার, আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া দরকার, আমি জাস্ট স্টোভ বন্ধ করে যা সামনে আসছে তাই আমি খাইতাম। দেখবেন আপনার যখন প্রচন্ড খিদা লাগে তখন মানে যা সামনে পান খান না, যে আমার আম্মু বলে তখন আমি রাগ করবো, ছোটবেলা রাগ করে থাকতাম রে ওরে ডাকছি না, খিদা লাগলে গাছের পাতা খাই। আপনার যখন আপনি যখন সমুদ্রে যখন ডুবে যেতে থাকবেন তখন এই মানুষগুলো না খড়কুটো আঁকড়ে ধরে, আপনার যখন একটা আর্নিং সোর্স দরকার হবে, আপনার যখন ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার দরকার হবে, তখন আপনার সামনে আপনি যা পাবেন তাই আঁকড়ে ধরার চেষ্টা করবেন। তা আমি তো গ্রাফিক ডিজাইন শিখতাম, বাট আমি তখন আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করতাম। ওই ছেলেটা ফাইবারে তো কাজ করা বাদ দিতেছে, গ্রাফিক ডিজাইনের এখন তো কোনো ভাতই নাই, প্লাস আমার গার্জেন ইন্টারেস্ট নাই, বাট এসইও শিখে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে পজিশনে রাখছে আমি 100% স্যাটিসফাইড। তো ওই আমি তখন ওই মানে আল্লাহর কি আমি তখন ওই টুলটাও পাই নাই, আমার গ্রাফিক ডিজাইন শেখা হয়নি, পরে আমি এসইও শিখি, এখন এই যে অবস্থা আছে। সো আপনিও এটা ভাববেন যে আপনার কোনটা ইন্টারেস্ট, কোনটার ফিউচার আছে, কোনটা করলে আপনি ভালো করতে পারবেন, আপনি সেটা নিয়ে ক্যারিয়ার করবেন। কারো কথা শোনার দরকার নাই, কারো কোনো দিকে তাকায়েন না, নিজের মনের কথা শোনেন, দেখবেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন।